হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে আসি নতুন আর একটা পার্ট নিয়ে। তো নতুন পার্ট বলতে আমরা যেটা দেখছিলাম, কি দেখছিলাম আমরা? একদম সালমান শাহ ভাইয়ের মুভি বলে কথা, তাও হ্যাঁ, আবার আনন্দ অশ্রু। অশ্রু। তো মুভির 4 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তিনটে পার্ট অলরেডি দেখে নিয়েছো তোমরা, তো 4 নম্বর পার্টের দিকে আমরা চলে এসেছি। তো একদম বেশি না দেরি করে একদম একদম ডাইরেক্ট মুভির পার্টটা দেখা যাক। হ্যাঁ, তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা রেগুলার ভিউ করছো বাট এখনো সাবস্ক্রাইব করোনি, একবার চেক করে নাও যে সাবস্ক্রাইব করেছো কিনা, তো করে দিও। তো একদম চলো মুভির পার্টটা দেখা যাক। দেখা যাক। বলেই তো দিলাম একেবারে। এটা কি হলো, দেওয়ান সাহেব তো দেখে দেখে নিলো, নিল, মানে উনি একজন বড় মাপের মানুষ আর একটা কাজের লোকের মেয়ে। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সবাই, গ্রামবতী লোক পুরো চুপচাপ। মানে কিন্তু মেয়েটা একটুখানি বুদ্ধি ফিরেছে মনে হচ্ছে, এখন অন্যটা গায়ে নিল মনে হচ্ছে, মানে বাচ্চা মোটা একটুখানি কেটে গেছে মনে হচ্ছে। বড় মার ঘরে তো না, মনে হচ্ছে খসরু রয়েছে, সবাই তো রয়েছে। এটা আমি কি দেখলাম বেটা খসরু, কি দেখেছো ছোটটা? জব্বর ওসার বাড়িতে আম পাবলিকের সামনে তুমি একটা বান্দির বাচ্চারে জড়ায় ধরছো। বাদির ঘরে দুলি জন্ম নিয়েছে বলে ও কি মানুষ না? ওর জীবন বাঁচানোটা কি ভুল কাজ ছোট চা? লেকচার বাদি রাখো, ভুলে যাও না তুমি দেওয়ান বংশের সন্তান। তোমার বাপ দাদা পূর্বপুরুষ কোনোদিন কবিরাজি ডাক্তারি ওঝাগিরি করে নাই। বাদি বলতে মানে বান্দি, মানে বলে না আগে বলতো গ্রামের দিকে যে বান্দি টাইপের, মানে যারা কাজ টাজ করে ওদেরকে বলতো। জমিদারের চেয়ারম্যান করে এই জনগণ শাসন করছে। সে জনগণ তোমাকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সে জনগণ শুধু শাসনই পাবে, সেবা পেতে পারে না ছোট চাচা? সেবা সেবা এই দেওয়ানগঞ্জের সেবার জন্য আমার পেয়াদা লাইসেন্স আছে, তোমার দরকার নাই। তুমি দেওয়ানগঞ্জ যাইছিলা ইলেকশনে গান লেখার জন্য, তুমি তা না কইরা ওজা হইয়া ফালতু জনগণের সেবা করতাছ, দরকার নাই এই দেওয়ানগঞ্জ বাসী তোমার সেবার দরকার নাই। মানে মানুষ ভালো বুঝে কিছু করতে গেলে কি কোথায় উনি বলবে যে না ভালো কাজ করে যে এটা মানুষ কি? হ্যাঁ, ওরই তো, ওনারই তো আরো ভালো হবে না? বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি নির্বাচিত হয়েছি, বিজয় মানে আমার গলায়, কারে সেবা করুন আর কারে শাসন করুন আমি বুঝুম। আগামীকাল তোমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করতেছি, তৈরি হও। বড় মা
সবাই সবাই একটুখানি মেয়েটার প্রতি ইয়ে এসেছিল, আর মেয়েটাও একটুখানি মানে কি জানো না আমার কথা কি ঠিক হলো? তাই তো দেখছি এতদিন ঠিক হয়ে যাবে তো আমি ভাবতে পারিনি, মানে এতদিন ঠিক হয়ে গেল না রে মোহাম্মদ। এই দেওয়ানগঞ্জে আমাকে আরো কটা দিন থাকতে হবে। থাকো আমি যাই, আমি কি আর নতুন ক্যাসেট পার্টি সামলাই। আগামীকাল তোমার থাকা দরকার, ব্যবস্থা করতেছি, তৈরি হও। আমি কারো হুকুমের গোলাম নই ছোট চা। আমাকে দেওয়ানগঞ্জ ছাড়া করার তুমি কে? এই বাড়ি, এই ঘর, এই সম্পত্তির উপর আমারও দাবি আছে। মা শুনে নিল এই কথাটা, নিজে নিজে বলছিল এটাও শুনে নিল। যেখানে কিছু হয় সেখানে গিয়ে এরা পৌঁছে যায়, সেটাই তো দেখছি সবদিকে ওনার ইয়ে থাকে। এই দেওয়ান মহলে আমারও অধিকার আছে। অধিকার? অধিকারের কথা কয়, সম্পত্তির ভাগ চায়? কেউ আমাকে দেওয়ানগঞ্জ ছাড়া করতে পারবে না। মানুষ তা মানুষ নামের অন্য কিছু কি করেছে আমার খসরু, আমার মাসুম সন্তান, তাকে একেবারে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। বুঝবি না, বুঝবি না, 17 বছরের পেটে তো একটা ধরতে পারলি না, অন্যের সন্তানের জন্য এত দরদ উঠলে ওঠে কেন? মানুষের সন্তানের জন্যই তো মানুষের দরদ উঠলে উঠে, আর কষ্ট তুই দেওয়ান বংশের সন্তান না মানে কি? ও তো এখানে বাড়ি ছেলে, এই বাড়ির ছেলে। আর ভাই তোর যখন সম্পত্তি তোর বাবারই সব। আরে তোর যখন পূজাতে না, তুই ওর বাবাকে ফোন করে দে, ওর বাবা এসে নিয়ে যাবে ওকে। হ্যাঁ, দেওয়ান বংশে খসরুর মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই। এই বংশে এখন একটাই সন্তান, আমার ছোট বিবির ঘরের ছোট বাবু। খুশুরে দেখতে ওই দেওয়ান বাড়িতে হ মা।
ছোট লোকের বাচ্চা কেমন মায়া পেটে ধরছিলি? কেন দুলি কি করছে হুজুর? কি করছে তোর মাইয়া? আমার কলজার মধ্যে হাত দিছে। দেওয়ান বংশের সন্তান, আমার খসরু বাবা তীরে ভালোবাসে, এই বাদির বেটি ওরে নিয়া ঘর ভাতার স্বপ্ন দেখে যা। কি অবস্থা, এখানেও চলে এসছে, মানে সব জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখানে আবার এদের সাজাতে চলে এসেছে নাকি? চলে এসেছে, ওইদিকে তো পাগল করেই দিল ওকে। কাইল পঞ্চায়েত বসবে, তোর মায়ের বিচার হবে, বিচারে হাজির থাকবি তুই। ছেলেটাকে পাগল বানিয়ে দিল, আবার পঞ্চায়েত বসাবে এ নিয়ে। তো যখন পঞ্চায়েত বসে তাহলে ওকে ওকে পাগল করার কি লাভ? তাই তো, যে অন্যায় গুলি করেছে তার জন্যই পঞ্চায়েতের পক্ষে আমি রায় দিলাম, তিন দিনের মধ্যে গোলাম আলীর মাইয়া দুলারি বেগম দুলিরে বিবাহ দিতে হইব, এবং এই বিবাহের বর হইব কেরামত আলী। যদি অন্যায় হইয়া থাকে আপনি ক্ষমা করে দেন। সরি, ভুল করে হাসি, ওই লোকটাকে দেখে হাসি পেয়ে গেছে, কিন্তু এটা অন্যায় করছে। কোথায় ক্ষমা করতে হবে আর কোথায় শাসন করতে হবে তা আমি ভালো করে জানি। যে রায় দিছি তাই বহাল থাকবে। কি বলছিস ছোট? খুশু পাগল হয়ে গেছে? হ্যাঁ বড়, জানিও দিল ওর বাবাকে ঘুষু পাগল হয়ে গেছে। কি ও কি ভালো শাস্তা চাইছে, মানে ভালো কথা বলে? তাই তো ভাবছি আমি কি করতে চাইছে, আমি বুঝতে পারছি না তো ভাই। ঘুষু আমাদের মৃত লাঠিয়াল গোলাম আলীর মাইয়া দুলির প্রেমে পড়া পাগল হয়ে গেছে। ও তাই বল, প্রেমে পাগল? আরে না না, শুধু প্রেমের পাগল না, এরে ওরে মারধর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, আর কত কি। জওয়ানগঞ্জে ডাক্তার নেই? ডাক্তার দেখাস নি? দেখাইছি, ইঞ্জেকশন দিয়ে ঠান্ডাও করছিলাম, কিন্তু এখন তোর পারতাছি না। ঠিক আছে। ডাক্তার কোথায় দেখিছো? নিজে পাগল করে এখন আবার মিথ্যে কথা বানি মানি বলছে। নাই ডাক্তার দেখিয়েছি। ওই ডাক্তার দেখিয়েছি, এদিকে নিজেই তো পাগল করলো। বড় মাটা তো সব জানে। আমি আজই দেওয়ানগঞ্জ আসছি। না 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 না, তোমার আসার দরকার নাই, খসরুরে দেওয়ানগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দিয়ে পাঠিয়ে দিতেছি। তাই কর, ওকে পাঠিয়ে দে, শহরের বড় ডাক্তার দেখাবো, ও আমার একমাত্র সন্তান। উতলা হয় না বড়, সব ঠিক হয়ে যাবো। আর শহরের বড় ডাক্তার দেখাতে চাইলে দেখাও, কিন্তু দুনিয়া জানাজানি করলে তোমার ইচ্ছাটা কই থাকবো? এইদিকে বাবা ষড়যন্ত্র করছে, ডাক্তার দেখাতে দেবে না ওকে, বলছে ডাক্তার দেখালে দেখাও কিন্তু তোমার সম্মান কোথায় থাকবে। তার মানে তো ইয়ে করছে ওকে, যাতে ও ডাক্তার না দেখায় বাড়িতে পাগল হয়ে যায়। শ্বশুর ইজ্জত, দেওয়ান বংশের ইজ্জত। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো ঠিক, তুই যত তাড়াতাড়ি পারিস খসরুকে পাঠা। যেভাবে বলছি ঠিক সেই মতো কাজ করবে। বড় দেওয়ানের হাতে খসরুকে তুলে দিয়া আপনারা কিন্তু চলে আসবেন না, ওইখানেই থাকবেন, এই ডাক্তার নার্সের পরিচয়ে নজর রাখবেন সারাক্ষণ, কি হয় আমার জানাতে থাকবেন। এরকম করে চ্যাং ধুলা করে নিয়ে যাচ্ছে, বেহোশ করে রেখেছে না? ঠিক আছে ভাই, দেখলেই আবার ইঞ্জেকশনটা দিয়ে দিবেন। যান, চলে এসছে।
ওকে নিয়ে যাচ্ছে, এখন ও চলে যাচ্ছে, ও তো এবার তো ও পাগল হয়ে যাবে খসরুকে না পেলে। মানে একজনকে তো পাগল করা হয়েছে আর একজনকে বিয়ে দেওয়ার কথা বলেছে। ওরে দুলি, দেওয়ান বাড়ির ভাত আমাগুলো যে দুদিনের জন্য বন্ধ হয়ে গেল রে মা। দেওয়ান বাড়ির ভাত বন্ধ হয়েছে তো কিসে দুলির মা? আমি আসি না, আসেন আপনারা, আসেন আমার বাড়িতে দুলির নিয়ে তুলি, তখন মায়ের দিয়ে মিল্লা পোলাও খাইবা। তোমার বাড়ির পোলাও আমরা খাবো কেন? কেন দেওয়ান শরীফের বিচারে দুলিরে আজ রাতের মধ্যে বিয়ে না দিলে কাল ঘুষবা। ওই বুড়ো চলে এসছে, এই বুড়োর সঙ্গে বিয়ে হওয়ার কথা না? এই বুড়ো এসে আমার বাড়ি বলতে যে আজকে রাতের মধ্যে বিয়ে না দিলে কালকে বুঝবা। খুব শখ বুড়োর বিয়ে করা, খুব শখ বুড়োর। এমনি নেই অমনি আছে। দুলির মা গাধা আছে নিলাকে পড়ার মুখ ঘটের মোড়া। কি কইলা? হ্যাঁ হুজুর, কাজী সাহেবের লইয়া দুলিরে বিয়ে করতে গেছিলাম, বিয়া তো বসলই না, উল্টা দুলির মা আমার যাতা ব্যথা করলো। ঠিকই করেছে, যাটা পিটা করবে না ধরে কি বর বানিয়ে কি বর বানিয়ে কি কি বাড়িতে বসিয়ে রাখবে নাকি বাড়িতে তুলবে নাকি? কিন্তু এই এখন কি ফোন দিয়ে আসবে? কি ফোন দিয়ে আসবে? গোলাম আলীর ঘরে আগুন জ্বালায় দে। ওর বউ আর মাইয়া রে দেওয়ান ফোন ছাড়া কর। অবস্থা কি করছে নিরীহ মানুষগুলোকে, মানে যা পারছে তাই করছে, মানে একটা শাসনে পেয়েছে বলে এখন মানে যা পারছে তাই করে যাচ্ছে। এ কি রে ভাই, ভালো করে পাঠাচ্ছি বল, ধরেছি তো কষ্ট দিও। শহরে চলে এসে দেখে মনে হচ্ছে গামছে মনে হলো। কি কথা দেওয়ার কথা বলছে? হ্যাঁ শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, খায় খেতে পারছে না, মনে কষ্ট হচ্ছে শরীরে। হয়তো জীবনে কোনোদিন দেওয়ান বংশের কাউরে এই সুখী পরিবারটা মার মেয়ে দুজন মিলে তাই তার
শয়তানের শেষ নেই, কোথাও শয়তানের শেষ নেই, শয়তান সব জায়গায়। এটা কিন্তু এখনকার যুগেও হয়, মানে মানুষ শান্তি করে, মানে স্পেশালি মেয়েরা শান্তি করে কোথাও বেরিয়ে শান্তি পায় না। নিরীহ মেয়ে দেখে আচ্ছা বড় চাচু, আমার মা কি দেখতে ঠিক তোমার মতোই ছিলেন? দেখলে তো খসরুর কি অবস্থা। খসরুর কি অবস্থা তো উনার বরের জন্য, তা উনি সত্যিটা বলে দিলেই হয়। সত্যিটা বলে দিলে কিন্তু এখন সব সমস্যা মিটে যাবে, ওকে ডাক্তার দেখাতে পারবে ভালো। কিন্তু এটা মুভি। সেটাই, এটা তো মুভি। এসো। আচ্ছা বৌমা, তোমার কি ধারণা শুধু কি দুলির জন্য খসরু আজ এই অবস্থা? ঠিক আছে ঠিক আছে, আমিও বুঝে উঠতে পারছি না ছেলেটা কেন এমন হয়ে গেল। ভাইজান, আমি কালীধনগঞ্জ ফিরে যেতে চাই। এসব কথা বলছে তো এখন দেহানগঞ্জ ফিরে যেতেই চাইবে, সত্যি কথা বেরিয়ে গেলে তখন ওইদিকেও বিপদ, দেখতেও পাচ্ছে না, আমার কেউ পাগল করে দেবে। যাবে আরেকটা কথা, ওই দুলি মেয়েটির কোনো খবর বলতে পারবো না আমি, কারো কোনো খবর জানি না ভাই, জানি না। আমার না দাও কই দাসে দুলি তো তুই কাজ করছিস কেন? কাইলা মারে এই বাড়িতে আশ্রয় দিয়ে বুকে নিছেন, তাই বললে আমি বেকার বসে থাকতে পারুম না। কিন্তু মা, আয়া বুয়া জি চাকরানি থাকতে একাজ তোকে মানায় না। আমি ওকে বারণ করেছি বাবা, কিন্তু কিছুতেই শুনতে চাচ্ছে না। না মানা কি হয় না, কাল রাতে তোকে নিয়ে আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, একই কথা। কি সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ। ভালো সিদ্ধান্ত হলেই ভালো। হ্যাঁ সেটাই, ভালো মানুষ তো দেখে মনে হয়। দেখে ভালো মানুষ। মধুপুরের পাহাড়ি এলাকায় আমার ভাবনা মেন্টাল ক্লিনিকে তোকে নার্সের চাকরি দেব। বাবা, আমার আপনি পাঠিয়ে দিবেন? যদি তোর কোনো আপত্তি না থাকে মা। আপনার দিদি আমি কোনো দিন শোধ করতে পারি না, কোনো দিন না। ভালো একটা কাজ, ভালো প্রস্তাব দিয়ে যাবে। হ্যাঁ সত্যি তো, ওর কোনো যাওয়ার জায়গা নেই, মাটা মারা গেল। যদি একটা কাজ করে, কাজ করে তাহলে ওর নিজেরটা নিজে চালাতে পারবে, চালাতে পারবে সেটাই। হ্যালো, দেওয়ান আরিফ বলছি। কি ব্যাপার মিস্টার আরিফ, তোমাদের যে কোনো খোঁজ খবরই পাচ্ছি না। কিছুদিন ধরে আমি একটা ঝামেলায় আছি ডাক্তার মামুন। তোমার আবার কিসের ঝামেলা? প্রতিষ্ঠিত ব্যবসা, একমাত্র ছেলে। ওই ছেলে, ছেলের জন্যই তো এত সব ঝামেলা। কেন, কি করেছে খসরু? খসরু দুনিয়া জানাজানি করলে তোমার ইজ্জতটা কই থাকবো? সিঙ্গাপুর গিয়ে বসে আছে। সিঙ্গাপুর? সিঙ্গাপুর কেন, ওখানে ব্যবসা করবে? ভালো কথা করুক না, ভালো কথা নয়, ওকে দেশেই থাকতে হবে। তাও তো ঠিক। আচ্ছা তোমার তো কোনো কিছুর অভাব নেই, শোনো আরে, খসরু এবার দেশে ফিরলেই কিন্তু ভাবনার সাথে
বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে। আচ্ছা এদিকে, হ্যাঁ ওই যে প্রথমে দেখেছিল দুজনের দুই বন্ধু, মাদের মাদেরও ইচ্ছা ছিল ছিল ওদের বিয়ে দেওয়ার, তাই বিয়ে বলছিল না দুজন দুজনকে বলছিল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওকে বাই। ভাবনা মেন্টাল ক্লিনিকে চলে এসছে মনে হয় ইয়েকে নিয়ে। কুশুর সাথে কি আর কোনোদিন দেখা হবে না তাহলে? এত দূর পৌঁছেছে হয়তো দেখা হতেও পারে শহরে। ঢাকা শহরে তো এখানে চলে যায়, ঢাকা শহরে তো গ্রামে চলে যায়। ওয়ালাইকুম আসসালাম। এসো কি হলো, কথা কানে নাই না? আমি সেটা অস্বাভাবিক বলছি না, ভয় পেয়ে গেছে তাই বললো কথাটা যে সুস্থতা দিয়ে মানে কি যেন মানে সুস্থ করে তুলতে হবে, কি যেন সেবা করে যাই। আমি উচ্চারণই করতে পারছি না আমি বলিনি না কোনোদিন, শুনিনি, যাই হোক বাদ দাও। কিন্তু ওকে কিন্তু ইয়েকে গিয়ে দুলিকে কিন্তু ভালো লাগছে আগে সেই চন্দ্রামর থেকে কারোর লাইফে যদি এরকম চেঞ্জ হয় তাহলে সেও তো চেঞ্জ হয়ে যাবে, তার মেন্টাল স্টেটাসটাই তো চেঞ্জ হয়ে যাবে। মানে এটা মুভি বলে না, রিয়েল লাইফেও কারোর লাইফে কোনো প্রবলেম হলে কোনো মানসিক চেঞ্জ বহুত হয়ে যায়, এটা স্বাভাবিক। হ্যাঁ তো যাই হোক, মুভিটা কিন্তু ভালো লাগছে। কিন্তু আমার এখন কোশ্চেন হচ্ছে খসুর সাথে কি তাহলে দেখা হবে? আমি বলতে চাইছি আমরা এর পরের পার্টটা একসাথে দেখবো, মানে এটা হচ্ছে একটা উৎসুক না, পরের পার্ট কেন, পুরো মুভিটাই শেষ করবো। ওই তো পুরো মুভিটাই শেষ করবো, তখন জানতেই পারবো, তখন জানতেই পারবো, মানে একসাথে জানতে পারবো। আগে থেকে স্পয়লার দিও, তোমরা যা জানো মনেই রাখো, মুভি শেষ অবধি দেখে নাও। তো যাই হোক, মানে মুভিটা ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তোমরা সাজেস্ট করেছিলে মুভিটা, এই মুভিটাও তোমরাই সাজেস্ট করো সব মুভি, তো যারা সাজেস্ট করেছিলে স্পেশালি এই মুভিটা তাদের জন্য ধন্যবাদ অসংখ্য, যে তোমরা এত সুন্দর একটা মুভিও সাজেস্ট করেছো। আর যারা ভালোবাসা দিচ্ছে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ এই মুভিটা অন্য টাইপের একটু মুভি, এতদিন মান্না স্যারের অন্য টাইপের মুভি দেখেছি, এই মুভিটা পুরো একটু হাটকে হাটকে একটু হাটকে অন্য টাইপের মুভি। যাক মুভিটা, এই মুভিটা ভালো, খারাপ না, খারাপ না, খুব ভালো মুভি। আর মুভিটা স্টোরি লাইনটা খুবই ভালো লাগছে, আর গুছানো স্টোরি লাইন, একদম একদম গুছানো। তো যাই হোক মুভিটা দেখতে ভালো লাগছে। তো চলো এই পার্টটা তো শেষ করে ফেললাম, মানে চার নম্বর পার্ট, আর হয়তো কয়েকটা পার্টেই মুভিটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, সকাল হতে না হতে আরেকটা পার্ট চলে আসবে, সন্ধে হতে না হতে মুভিও শেষ হয়ে যেতে পারে। তো বলেই দিলাম আগে তোমাদেরকে, সকালে তো আরেকটা পার্ট চলে আসবে, সন্ধে না হতে মুভিও শেষ হয়ে যেতে পারে। এখন বলতে পারছি না, এখন আমরা প্রিপেয়ার হব, তার উপরে ডিপেন্ড করছে কিরকম ভাবে আমরা প্রিপেয়ার হব। তো যাই হোক, তো এখানেই শেষ করছি আজকের বিনোদন, দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা।